মুই আপনার লগে একটু কথা বলতে চাই। মুই আসলে কথা না বললে থাকতে পারতেছি না। আপনি কি মাইন্ড করেন না করেন মুই জানি না, কিন্তু মাইন্ড করলে মোর কিছু করার নেই। বিষয়টা হইতে আছে অ্যামাউন্টটা ছোট, কিন্তু ছোটটা বিষয় না। মোর দ্বারা জানতে হইবে যে আসলে ঘটনাটা ঘটাইছে কে। মোর মানি ব্যাগ থেকে 100 টা চুরি হয়ে গেছে। মুই এতদিন ধরে এই ফ্ল্যাটটা থাকি, আজ পর্যন্ত জীবনে একটা টাহাও চুরি হয়নি। 100 টা মোর মানি ব্যাগ থেকে নেছে কেনা মোর এটা জানতে হইবে। মুই আপনারে বলতেছি না, কারণ আপনি এইভাবে টাহা চুরি করার মতো মানুষ না। আপনি যদি নেন ছিনাইয়ে নিয়ে নেন মুই জানি, তারপর কেন জানি মোর সন্দেহ হইতেছে আপনি টাহাটা নিছেন। আপনি এই টাহাটা নেছেন বললে জানতো মোরে। এই এই কইরেন না পাশাপাশি, যদি লইয়া থাকেন বইলে দেন, নাইলে ফেরত দিয়ে দেন 100 টাকা। তোর মানি ব্যাগ কোনটা? আপনি নেছেন, আপনি জানেন না মোর মানি ব্যাগ কোনটা? মোর মানি ব্যাগ এইটা, মনে পড়ে? আগে লই নাই। এ বাসা ভাই মোর টাহা দিয়ে দেন, কইয়ে রাখলাম দেন। আসলি দাদু, সেলাম কতক্ষণ আগে ওইখান থেকে আইসে তো যে খাইতেছিলাম। তাহলে তুই নিছস? আমি নিছি কি দাদু? আমার মানি ব্যাগ থেকে টাকা গায়েব। বলেন কি দাদু, আমনের মানি ব্যাগ তো আমি ধরি নাই দাদু। আমনের অনুমতি ছাড়া কি আমার মানি ব্যাগ ধরা যায়? বুঝছি, কেডা লইছে বুঝছি। আমাদের ঘরে তো চোর নাই দাদু, আর কাবিলা শুভ তারা তো ভদ্র ছেলে, তারা তো সেই রকম না দাদু। কত টাকা নিয়েছে আপনার? 2000 টাকা। আর কয়েন কি 2000 টাকা? তাহলে নেলে কে এটা? শিমুল্লা নেছে। শিমুল্লা? আয় দাদু, আমিও বুঝতে পারছি ওরে দেখেই আমার কেমন সোর সোর মনে হয়, কারণ ওর সাহনি কিন্তু ভালো না দাদু। ওর চোখের দিকে তাকাইলে কেমন সোর সোর মনে হয় দাদু। আপনি চিন্তা করেন না, আমি দেখতে আছি বিষয়টা। হ্যাঁ, তুই কাবিলারে কয় বুঝায় কয় আমার আজকেই 2000 টাকা লাগবে। তুই যদি ম্যানেজ করতে না পারোস তাহলে আমি কইলাম দাদু। আপনি একসে চিন্তা করেন না, আমি কাবিলার সাথে কথা বলতে আছি। আমি 8টা দিয়ে আসি, তারপরে কাবিলারে বলতে আছি। বল লোকজন ভুল বুঝতেছে আসলে। তো বিষয়টা কি? বিষয়টা হলো যে সবাই যা ভাবতেছে আসলে তা না। তোমার আম্মু আর কি আন্টি, আন্টি না আবাই বলি, তাই না? উনি তো ওনারা দেখার পরে আমি একটু আউলাই গেছিলাম। ওনারা দেখার পর বড় আপার কথা খুব মনে পড়তেছিল, তাই আর কি একটু কল দিয়ে ফেলছিলাম। আপনার বড় বোন আছে, কোথায় থাকেন উনি? কাশিমপুর, মানে আগে ছিল পরে মারা গেছে। সরি পাশা ভাই, আমি আসলে জানতাম না তো, সরি। আচ্ছা সমস্যা নেই, আপনি এক কাজ করেন, আপনি আজকে কালকের মধ্যে একদিন আমার বাসায় আসেন, আমি আম্মুর সাথে বসে আপনাকে কথা বলা দিচ্ছি। আম্মু আপনাকে রান্না করে খাওয়াবে না। না না না, ঠিক আছে ঠিক আছে। না না না, ঠিক আছে কি, আসতে বলছি আসবেন। আপনার বড় বোনের মতো দেখতে, যেহেতু আম্মু হচ্ছে আপনার বড় বোন আর আপনি হচ্ছেন আমার মামা, ঠিক আছে পাশা মামা? না, আমি আপাকে দূর থেকে দেখে যাব, ঠিক আছে? আরে দূর থেকে দেখবেন কেন, আমি বলতেছি বাসায় এসে সাথে একসাথে বসে লাঞ্চ ডিনার করবেন, একসাথে কথা কথা বলবেন। আচ্ছা সেটা দেখা যাবে না, ঠিক আছে? আমি আচ্ছা আচ্ছা
মামা আপনি একটু এই সাউন্ডটা একটু করেন তো ভালো থাকেন ঠিক আছে ওকে বাই বাই যান 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 আরে কইতে চাইছিলাম কইলে লজ্জা পাইবো তোরে কইতেছি আমার পকেট থেকে টাকা গায়েব হইছে আপনার পকেট থেকে টাকা গায়েব করবে আপনার পকেটে আপনি নিজে টাকা গায়েব করেন এই কইয়ে লাভ নাই আপনি তো আমার সামনে আমার মানে ব্যক্তি টাকা গায়েব করে দিতেছেন আর আপনার মানে ব্যক্তি এখন টাকা গায়েব হইছে আমার উনাইতেছে আমি কারো কাছ থেকে লইলে সিনাই লই চুরি চামারি করে লই না আমার পকেট থেকে টাকা গায়েব হইছে আমি জানি কেন লইছে কত টাকা গায়েব হইছে 2000 টাকা 2000 এবারে এই তুই আর তোর দাদু জীবনে 50 টাকার বেশি দেখছো 2000 টাকা গায়েব হইছে বলতে আছো সাধন সরো কি বলো না বলো এই আমার মানি ব্যাগ থেকে 2000 টাকা চুরি হইছে আর তুই কস চাটাম ছাড়ো আমার পকেটে টাকা থাকে না কেডা গায়েব করছে বললে আপনি সন্দেহ করতে আছেন শিমুল শিমুল ভাই প্রমাণ ছাড়া আসলে কথা বলা ঠিক হইবে না কিন্তু আমার পরে আমারও সন্দেহ হয় আমার মানি ব্যাগ থেকে কেউ টাকা গায়েব হইছে আমি যখন যাই আপনাকে কইছি ও কয় কি জানেন ও কয় মোর মানি ব্যাগ থেকে 500 টাকা গায়েব হয়ে গেছে এবারে শিমুল টাকা চুরি করবে কে না ভাইয়া সেই তো কি করে নাম মেরা হাউ ওই এন দাবা খেল আইয়ে না এখন দাবা খেলবো না কি স্যার তুই কিছু কবি নাকি আমি ধরব আপনি শুরু করুন ওই শিমুল কি সে ভাইয়া আমার পকেট থেকে 2000 টাকা চুরি হইছে আমরা সন্দেহ করতেছি টাকাটা তুই চুরি করছস ওমা কি কয় জিগার পকেটে দুই টাকা থাকে না ইয়া কয় 2000 টাকা আমনের পকেটে তো 800 টাকা থাকে আমরা 1000 টাকা দিব সাইফ মন দেখান এই পাশে বেরায় এই শিমুল তুই জানো কেমনে তারপর এটা 500 টাকা থাকে না কয় টাকা থাকে আরে মিয়া হেড চেহারা দেখলে তো বোঝা যায় হের কাছে একটাও না এটা আস্তা ফকিন নি এই করেন কি লা আমার কাছে টিয়া থেকে প্রমাণ দেখান আমার কাছে প্রমাণ আছে তুই টাকা চুরি করছস কি প্রমাণ আছে তোর চোখ কইতাছে তুই টাকা চুরি করছস আপনি চোখ কইতাছে আপনি টাকা দি কইছেন এই বড় এই কার সাথে কিভাবে কথা বলো তুই জানো তুই আমার দাদুরে তুই চেনো আমি কি প্রমাণ আছে দেখান কইলাম না তোর চোখ কইতাছে তুই আমার পকেট থেকে টাকা চুরি করছস আপনি চোখ কইছেন মানুষ কারে কি বলতেছ মোর দাদুরে তুই চেনো এই 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 এত কি এসো এই তুই কি চুরি কর তোতুন বড়টা বড়টা চুরি করে গেছিস নোখালিতে এরে আস মুরগি গরু ছাগল ফ্রিজ টেলিভিশন ব্যাগে চুরি করে গেছিস তুই কি চুরি করছ তো রে এই এত দে এই শিমুল এই কি চুরি করছ তোরা বসো এখানে তোমার একটা থাপ্পড় দেশে দেশে সে বড় ভাই একটা শাসন করতেই পারে থাপ্পড় দিতেই পারে এত কি বড় ভাই এই চুপ তাই বললে কি তুমি দাও নিয়ে আসবে নাকি বেটা কি করো তুমি এই যে কাজী বল আমি তোরে মাথা ঠান্ডা করতে বলছি এই পাশে ভাই আপনি রুমে যান তো যান 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 চুপ করে বসো এই এই বেটা এই এই তুই আমার বেয়াদবি করো তুই বেটা মাথা ঠান্ডা করো যাও আর ওই ঠান্ডা করো বসো লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং